গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। খুব সকাল সকাল আজকে উঠে পড়েছি, কেন কি মা বাবা চলে আসছে। এখন আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি, রান্নাটা করে নেবো আর ব্রেকফাস্টটা অর্ডার করে দিচ্ছি। ধোসা আনার প্ল্যান আছে, তো চলুন দেখাচ্ছি আজকে আমি কী কী বানাচ্ছি। টাইগারকে আজকে বাইরেটা রাখা হয়েছিল, ওর এত ঠান্ডা লাগছে যে কাঁপতে লেগে গেছিলো, তাই জন্য আবার ঘরে এনে রাখা হয়েছে। আর এদিকে আমি জোগাড় করে নিয়েছি সব, আজকে বানাবো সুক্তো। তো সব কিছু জোগাড় করা হয়ে গেছে, এবার রান্নাটা স্টার্ট করে নিই। মাছের ঝোলের জন্য মাছ ভাজা চলছে, আর এদিকে আমি টাইগার আর সব ক্যাটসদেরও খাবার দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিচ্ছে। মাছ ভাজা আমার হয়ে গেছে এদিকে, তো এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউয়ের ঘন্ট হচ্ছে, ডাল অলরেডি হয়ে গেছে, আর আজকে ধোসা না ইডলি আনা হলো। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, এখন 10টাও বাজেনি আর আমার পুরো রান্না কমপ্লিট। তো এবার আসার অপেক্ষা, তারপর ব্রেকফাস্ট করে নেব। তো বলতে বলতে ওরা চলে এসেছে। কি হচ্ছে তো ওখানে অনেক মন্দির দর্শন করেছে ওরা, ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, এই যে অনেক কিছু আছে। এইটা একটা ব্রেসলেট ঠাকুরের, সুন্দর বেশ, তো আমি এটা পরে নিলাম। আর একটা ওর জন্য আনা হয়েছে, একটু প্রসাদ খাওয়া যাক। আর এই যে শাড়ি আনা হয়েছে, এটা হলো তাঞ্চুই বেনারসি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, এই যে মিউ বাস্কেটে চলে এসছে, আর এই যে মা আমাদের খাবার প্যাক করে দিচ্ছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। আমরা বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এখন আমরা বেরোচ্ছি বাইকটা ওয়াশ করাতে, কেন কি অনেকদিন হয়ে গেছে হচ্ছে না। যেখানে আমরা বাইক ওয়াশ করাতে সেখানে যাচ্ছিও, কিন্তু ফিরে আসতে হচ্ছে। তো যাই হোক, কোনো কারণে হচ্ছে না। তো আজকে ফাইনালি আমরা ফোন টোন করে যাচ্ছি, ফাইনালি মনে হচ্ছে আজকে ওয়াশটা হয়ে যাবে। তো চলুন দেখা যাক কি হয়, তো আর লেট না করে বেরোনো যাক। এই যে আমরা পৌঁছে গেছি, আর এই যে একটা গাড়ি এখনো ওয়াশ চলছে। তো এখন একটা গাড়ি ধোয়ানো হচ্ছে, তো ওটা করতে এখনো 40 মিনিট মতন লাগবে। তো 40 মিনিট আমরা এখন কি করবো, তো ভাবছি এদিক ওদিক ঘুরি, একটু চা টা খাওয়া যাক। আমরা যখনই আসি কিছু না কিছু প্রবলেম হয়েই যায় এরকম। কখনো লোক হয় না বলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কখনো আমাদের মানে যখনই আসছি হচ্ছে না লাস্ট 1 উইক ধরে। তো আজকে ফাইনালি হচ্ছে, আজকে ফাইনালি হচ্ছে। তো এখন একটু চাটা খাওয়া যাক। এই দোকানটাই না, এটা হলো দেবটি স্টল। আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে চা, হবে নাকি ঝাল লাগবে না? আমরা খাবো এখন বাগলুটি, আগে আমরা দুধ চা টা খাবো, তারপর বাগলুটিটা ট্রাই করবো। তো এই যে আমাদের অদরক ওয়ালা চা রেডি।
তো এবার চলে এসেছে আমাদের পাগলুটি। দেখুন কতগুলো কাঁচা লঙ্কা দেওয়া। ভাবিনি যে লঙ্কাওয়ালা চাই হয়েছিল, আমি নিয়ে মনে ফেলে দিতে হবে, কিন্তু দেখছি মোটামুটি ভালোই খেয়েছি। প্রথমে যদি একটু মিষ্টি মিষ্টি লাগছে আর তারপর হালকা ঝাল লাগছে গলার, মানে হালকা ঝাল লাগছে, কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া ভালো লাগছে। আমি ভাবিনি, এক্সপেক্টই করিনি এতটা ভালো। নট ব্যাড, আমি ভাবিনি যে কাঁচা লঙ্কা দিয়ে চা হয়। যা টেস্ট করে দেখলাম ভালোই লাগলো, এটা নতুন ট্রাই। উইন্টারের জন্য বেস্ট চা। হ্যাঁ, উইন্টারের জন্য বেস্ট। যদি শীতে কাঁপছেন তাও একদম আইডিয়াল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বাইকের কাছে। তো আমাদের বাইকের ওয়াশিং স্টার্ট হয়ে গেছে। এই যে কমপ্লিট, এবার ফিরে যাবো। অনেকদিন ধরে দেখছি এখানে একটা চপের দোকান আছে যেখান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোয়, তো আজকে ওখানে যাচ্ছি চপ কিনতে। এই যে চপ ভাজা চলছে, এবার আমরা এখান থেকে কিনে নিচ্ছি আলুর চপ। অনেক রকমের চপ আছে। তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি আর চপ খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল।